আমি আল্লাহ তোমাদের মাঝে প্রাণ দিছি, আল্লাহ প্রাণ দিছে বিদায় আমি সালাউদ্দিন আজকে আপনাদের মাঝে ওয়াজ করি। আর এলাকার যিনি চেয়ারম্যান সব চেয়ারম্যান হয়ে গেছে গো, এমপি হলেন একজন, মন্ত্রী হলেন একজন, আর এক একজন এক একটা পদ পেয়ে গেলেন, দুনিয়াতে আসলেন কিভাবে এটা চিন্তা করলাম না? আমরা তো ছিলাম নিষ্পান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি জন্য বাহাদুরি করো, কি ক্ষমতা পাওয়া গেছো গো, সব ক্ষমতা একদিন শেষ হয়ে যাইবে। এই দুনিয়াতে আমরা আইছি গো, একদিন ছিলাম না, আবার একদিন আমরা আসলাম, আবার এমন একটা সময় আসবে আমরা থাকবো না, সবাই বিদায় নিতে হবে। কেন এত বাহাদুরি করবা, কেন মানুষকে কষ্ট দিবা? আজ মুসলমানদের ভিতরে কেন দ্বন্দ্ব? এই জন্য আমাদের কপাল হয়েছে ধীরে ধীরে মন্দ। এ আমার মুরব্বী বাবা সোনার যুবকের দলেরা, দ্বন্দ্ব করার দরকার নাই, গিবদ করার দরকার নাই, অন্য ধর্মের প্রতি হিংসা করার দরকার নাই। এখন পূজার সময় এক একজন এক একটা জায়গায় দ্বন্দ্ব করে, কোন কোন কিছু পোলাপান আছে, কিসের উৎসাহ পায় জানি না, তারা যা মন্দিরগুলো ভাঙ্গে দেয়। কেন এগুলো কেন করবা? আজ তোমরা যাইতে পারবা না, মুসলমান হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে না, এটা তোমার জন্য নিষেধ। তুমি সেটা না করে তুমি মন্দির ভাঙতে যাও কেন? আমরা মুসলমান, মুসলমানের ধর্মের ভিতর অশান্তি নাই, মুসলমান ধর্ম অন্য ধর্মকে কষ্ট দেয় না, মুসলমান এমন একটা ধর্ম, এমন একটা ইসলাম, এমন একটা ধর্ম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সকলেই জানি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মের ভিতর কেন অশান্তি সৃষ্টি করো? আমাদের দু চলের মধ্যবর্তী যে জিহ্বাটা, আমাদের দাঁতের মাঝে যে জিহ্বাটা আছে, সেই জিহ্বা যেমন আমাদের কাছে নিরাপদ থাকে, মুসলমানদের ভিতরে অন্য অন্য ধর্মের মানুষ ওরকম নিরাপদ থাকে। কেন তুমি লক্ষ্য করে দেখো না, হিন্দু যে ঘাটের পানি পান করে মুসলমান সেই ঘাটে গোসল করে, হিন্দু যেই ঘাটে গোসল করে মুসলমান একই ঘাটে গোসল করে, হিন্দু যেই বাজারে বাজার করে মুসলমান একই বাজার করে, হিন্দু যেই দোকানের মাছ কিনে খায় মুসলমান ওই দোকানের মাছ কিনে খায়। তাহলে এত দ্বন্দ্ব কিসের? কারণ ইসলাম ধর্ম এটা শেখায় নাই, আল্লাহর রাসূল এটা শেখায় নাই যে মন্দির ভেঙে মসজিদ করো, এটা আল্লাহর রাসূল শেখায় নাই, ইসলামের ভিতরে এটা নেই। আবার মসজিদ ভেঙে মন্দির করো এটাও নেই, এত দ্বন্দ্ব করার প্রয়োজন নেই, এত দ্বন্দ্ব করার দরকার নেই। বন্ধুরারে আমার, ইব্রাহিম নবীর ঘটনাটা ভালো করে শুই না নাও। আরে ইব্রাহিম নবী এমন একজন নবী ছিল রে বন্ধু, যিনি এই দুনিয়াতে আইসে পরীক্ষায় পাস করছে, প্রত্যেকটা নবীর আসল পরীক্ষা দিছে, সবাই পাস করছে। বন্ধুরারে আমার, আরে ইব্রাহিম নবীর জামানায় যখন তাদের পূজার সময় আসতো গো, মেলায় যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাইতো, আর ইব্রাহিমের খালা তো ভাই বুঝাই, ইব্রাহিম ও ইব্রাহিম তোমার কি মনে চাই না পূজার মেলায় যাইতে, তোমার কি মনে চাই না আমাদের অনুষ্ঠানে যাইতে? ইব্রাহিম কয় ভাই রে ভাই, আমার মনে চাই না, আমি একটু অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। এইবার ইব্রাহিম রাগি রামবাসী আইসা বুঝাই, ইব্রাহিম ও ইব্রাহিম তোমার কি মনে চায় না, তুমি কি যাইতে চাও না মেলায়? এইবার গ্রামবাসীরে বোঝায় আমি যাইতে পারবো না, আমার ভালো লাগে না, তোমরা যাও। এইবার একে একে কত মানুষ বোঝায়, তারপরেও বোঝায় আসে না। ইব্রাহিম কয় আমি যাব না গো, আরে ইব্রাহিমের খালা তো ভাই, খালা তো বোন কত আশেপাশের লোক আইসা বোঝায় ইব্রাহিম,
আমরা যাব তুমি যাইবা না এটা তো হতে পারে না ও ইব্রাহিম আমাদের সাথে চলো যাই মজা হবে আরে ইব্রাহিম নবী মেলায় যায় না আর মুসলমানের সন্তান হয় মেলা বলতে পারে না এই কান থেকে শিক্ষা নেওয়া আমাদের আদি পিতা আদম নবী জাতির পিতা ইব্রাহিম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে আমরা কেমন শিক্ষা পাইলাম আজকে মুসলমানের সন্তান হয় আমরা কেন মেলার অনুষ্ঠানে যাইয়া বীর জমাই আমার মন বলে মুসলমানের সন্তানেরা যদি মেলায় না যায় রে পূজার মেলায় না যায় হিন্দুদের মেলায় এত সুন্দর আয়োজন তারা করতে পারবে না কারণ মুসলমানের সন্তানরা যায় ওখানে বীর জমায় বন্ধুরা রে আমার আরে ইব্রাহিম নবীর এত বুঝাল বুঝাই কাজ হয় না রে বন্ধু ইব্রাহিম নবীর কত বোঝায় তারপরে বোঝায় আসে না এইবার গ্রামের মুরব্বীরা আইসা বোঝায় ইব্রাহিম তুমি যদি মেলায় না যাও তুমি যদি আমাদের অনুষ্ঠানে না থাকো আমাদের তো ভালো লাগবে না আরে ইব্রাহিম কয় আমারে কি বুঝাই ভাই আমার বুঝাই আসে না আমি মেলায় গেলে ভালো লাগে না আরে তোমরা যাই পূজা করো ওই পূজায় আমি বুঝি না তোমরা যেখানে ভক্তি করো ওই ভক্তি তো আমার বুঝে আসে না আমি ওইখানে মেলায় যাইতে পারবো না তোমরা যেতে পারো তোমরা কি বুঝাই মারাম তোর পুইরা কইলা আরে তোমরা কি বুঝাই মারাম তোর পুইরা কইলা আমি জানি গো নবীর প্রেমে আছে কত জালা আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জালা এই জগতে প্রেম করিয়া কে রয়া আছে বালা রে সই গো কে রয়া আছে ভালা এই জগতে প্রেম করিয়া কে রয়া আছে বালা রে সই গো কে রয়া আছে ভালা উপর উপর দেখিতে বালা আমার ভিতর বুইরা কইলা আমি জানি গো নবীর প্রেমে আছে কত জালা আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জালা ইব্রাহিম নবীর এত বুঝান বুঝায় তারপরেও ইব্রাহিম নবী মেলায় যাইতে রাজি হয় না আর মুসলমানের সন্তানদেরকে আর বুঝান লাগে না আমরা বাধা দিই ওরা ভাঙ্গে ছুড়ে যায় বন্ধুরা রে আমার এইবারে গ্রামের মুরব্বীরা আইসা বোঝায় ইব্রাহিম ও ইব্রাহিম আমরা সবাই যাব মেলায় রে ইব্রাহিম তুমি যাইবা না এটা তো ঠিক না ও ইব্রাহিম তুমি যদি মেলায় অনুষ্ঠানে না যাও তাইলে তোমারে আমরা দায়িত্ব দেব আমাদের যেই মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোকে তোমার দেখাশোনা করতে হইব এই মূর্তিগুলোকে তোমার খাওয়াইতে হইব এই মূর্তিগুলো দেখাশোনা করার দায়িত্ব তোমার নিতে হবে ইব্রাহিম নবী কয় আমি পারবো না যেই মূর্তি কথা বলতে পারে না যে আমাদের কোনো উপকার করতে পারে না অথচ তার উপকার আমি কেমনে করব এটা তো সম্ভব না এইবার মুরব্বীরা কয় ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কি জানো না এই মূর্তিগুলো আমাদের কতগুলো উপকার করে এই মূর্তির সম্পর্কে কি তোমার ধারণা নাই এই মূর্তি আমাদের কোন কোন কাজে আসে তুমি কি কিছুই বোঝো না ইব্রাহিম কয় আমাদের কি কি কাজে আসে আমার একটু বুঝাইয়া দাও তারা হুদুয়া পরে
মূর্তির সামনে যায় তারা বলে প্রভাতে জয় শরণী তং দুর্গা দুর্গা খর্গা জং আপা দং তন্ন সুং ততম সুর প্রভাতে যথা মুবারিতি প্রন্তকারী ভূমি ভানু সুদৃশ্য সুদৃশ্য শুক্র শনি কেতু। এই যে তারা পড়তেছে কিন্তু মূলত এটা কোনো উপকারে আসে না। বন্ধুরা রে আমায়ার এইবারে মুরাহিম কই তোমরা সেই উপকার পাও গো, আমি তো কিছুই পাই না, কারণটা কি আমারে তো বুঝাইতে পারে না, তোমরা মূর্তিরে খাওয়াও আমি তো খাওয়াইতে পারি না। বলে আজকে তোমারে দায়িত্ব দিলাম তুমি খাওয়াইবা, আজকে আমরা সবাই অনুষ্ঠানে যাব মেলায় যাব, তুমি যেহেতু যাইবা না আমাদের মূর্তিগুলো দেখাশোনার দায়িত্ব তোমার নিতে হইব। এইবারে মুরাহিম নবীরে যখন বুঝাইয়া দেয়, আরে একজন দুধ দেয় আর একজন কলা দেয়, কত রঙ বেরঙ্গের খাবার দেয় গো। ইব্রাহিম নবীরে দায়িত্ব দেয় সবগুলো খাবার তোমরা খাওয়াইবা, ওই মূর্তিগুলোকে খাওয়াইতে হবে। ইব্রাহিম নবী এইবার খাবারগুলো নিয়া মূর্তির ঘরের সামনে যাইয়া সব খাবারগুলো রেডি করে। আরে গ্রামবাসী নাই, সব মানুষ মেলার অনুষ্ঠানে চইলা গেছে গো। ইব্রাহিম নবী এইবার খাবারগুলো রেডি কইরা, দুধ নেওয়া হয়, কলা নেওয়া হয়, কত ফল নেওয়া হয়, সব খাবারগুলো মূর্তিদের সামনে রেডি করে এইবার সবার সামনে দিয়া বলে তোমাদেরকে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে আমারে, আমার দায়িত্ব আবার পালন করতে হবে, তোমরা সবাই খাবার খাও। একটা মূর্তিও খাই না রে সাগরবাসীরা, একটা মূর্তিও খাই না, একটা মূর্তিও খবর রাখে না, ব্যাপারটা কি ইব্রাহিম নবী এত বুঝানো বুঝাই কাজ হয় না। আমাদের ছাত্র জীবনে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের এক ছাত্র ভাই আসলো, ওই হিন্দুরা যখন দুধ কলা দিয়ে আসতো ও করতো যাওয়ার সময়, মানে আমরা রাত্রিতে খাবারের জন্য আসতাম জাগির বাড়ি রজেন বাড়ি, ওই সময় যাওয়ার সময় দুধ নিজেছে মুখ দিয়ে খায় বাড়িটা ছিঁড়ে যেত, হ্যাঁ মানুষ খুশি হইতো না জানি মূর্তি খায় ভালাইছে। বন্ধুরা রে আমায়ার ইব্রাহিম নবী বুঝায় তারপরে বুঝা আসে না। এইবার ইব্রাহিম নবী কয় তোমাদেরকে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে আমারে, তোমরা সবাই খাও, এতগুলো খাবার কিন্তু আমি নষ্ট হইতে দেব না, এই খাবারগুলো নষ্ট করা যাবে না, তোমরা সবাই খাও। আরে বড়ডার কাছে যাই খাই না, ছোটর কাছে যাই ছোটটাও খাই না। ইব্রাহিম নবী চিন্তা করে সবচাইতে যে ছোট ওরে বুঝি না খাওয়াইয়া বড়গুলি খায় না, এইবার সবার চাইতে ছোট যেই মূর্তি তার কাছে যায় বুঝাই তুমি না খাইলে বড়রা খাবে না। আরে ছোটটার কাছে যায় বুঝাই রে বুঝাসে না, ছোটটাও যখন খাবার খাই না। ইব্রাহিম নবী কই ব্যাপার কি, এত খাবারগুলো তোমাদেরকে দেয়া হয়েছে, যেটা পছন্দ সেইটা খাইবা, কলা খাও নইলে দুধ খাও, কোনটা খাইবা একটাও খায় না। এ আমার বন্ধুরা রে ও জগৎবাসীরা, এত খাবার দেওয়া হয় তারপরেও যখন খায় না। ইব্রাহিম নবী এইবার কয় ছোট যেহেতু তুমি খাও না, আমার মন বলে তুমি বুঝি বড়কে সম্মান করেছো, এই জন্য বড় যদি না খায় তুমি বুঝি খাইবা না। এইবার ইব্রাহিম নবী বড়র কাছে যায় বলতেছে তুমি না খাইলে একটাও খাবে না, তুমি খাও। বড় কথা কই না জবাব দেই না, ইব্রাহিম নবী কয় আমারে খাওয়ানোর দায়িত্ব দিছ অথচ তোমরা খাবা না, এটা তো ঠিক না, তাদের কাছে আমি কেমনে জবাব দেব। আরে এত বুঝার বুঝাই বড় খাই না, কই তুমি খাও না কেন, ছোটরাও খায় না। এইবার আবার ছোটর কাছে যায় বুঝাইয়া ছোটকে খাওয়াইতে চাই খায় না। এইবার ছোটটারে রাগ করে ইব্রাহিম নবী লাইতে ভাঙ্গে নষ্ট করে বালাইছে। এইবার তার পরের ধারে আইসা বুঝাই দেখছস নি খায় না, ওরে কি করে বালাইছি, তুই যদি না খাস তোরেও কিন্তু একই অবস্থা করবো, ও খায় না ইব্রাহিম নবী ও ছাড়ে না।
তুমি তাকায়া তাকায়া দেখলা এটা তো ঠিক না, তুমি বড় হইয়া ছোটদেরকে বাঁচানোর জন্য হাত বাড়াইলে না, তোমার এই হাত রাখা যাবে না। আরে ইব্রাহিম নবী বড়ডার হাত ভাঙ্গে দিছে রে, এইবার মূর্তির মেলা থেকে যারা যতগুলো লোক অংশ গ্রহণ করছে, একজন ব্যক্তি আগে আইসে দেখে আমাদের মূর্তির অবস্থা শেষ, এই মূর্তিগুলো ভাঙলো। আজকে একটা অনুষ্ঠানের দিন, আমাদের অনুষ্ঠানটাই নষ্ট করে দিল, এটা কারণটা কি? এইবার সেই ব্যক্তি দৌড়াইয়া মেলাইছে, সবাই রে খবর দেয়, আরে তোমরা তো আনন্দতে পইরা রইছো, আমাদের খবর নিছো নি, জাননি আমাদের মূর্তি একটাও নাই, সবগুলো মূর্তি শেষ হয়ে গেছে, সবগুলো মূর্তিকে ভাঙ্গা নষ্ট করে ফেলাইছে। এইবার মুরব্বীরা কয় কারণটা কি, এই কাজ কে করছে? তার তো ছাড়া যাবে না, তাড়াতাড়ি চলো যাই, এই কাজ কে করলো? এইবার একজন কয় আমরা তো ইব্রাহিম নবীর দায়িত্ব দিলাম, ইব্রাহিম আলাইহিসসালাম কি করছে ডাক দাও। এইবার ইব্রাহিম রে ডাক দিয়া কয় ব্যাপার কি, তোমার দায়িত্ব দিলাম তুমি কি করছো? বলে আমি দায়িত্ব পালন করতে যাইয়া বিপদে পড়ে গেছি। বলে কি বিপদ? বলে আমি একজন রে খাওয়াইতেছে, আরেকজন আর দিকে ছায়া থেকে খায় না, ওরে খাওয়াইতে গেলে আরেকজন রাগ করে, এরকম ভাবে একজনও খায় না। আমি এত বুঝান বুঝাইছি, আমার দায়িত্ব দিছে খাওয়ানোর জন্য, তোমরা যদি না খাও তাইলে কিন্তু খবর আছে, এত বুঝান বুঝাইছি, তারপরেও বুঝে আসে না, এই জন্য আমি একে একে সবগুলোকে ভেঙে ফেলাইছি। বলে তুমি এই কাজ কেন করলা, তোমার শাস্তি হবে। বলে আমার শাস্তি যদি হয় আগে বড়টাকে ধরো, ও কেন ঠেকাইলো না, আগে বড়টাকে ধরো, ও কেন ঠেকাইলো না, ওরে আগে শাস্তি দিতে হবে। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবীরে এত কষ্ট দেওয়া হয়, ইব্রাহিম নবীরে শাস্তি দেওয়া হয়, এই বেঈমানের শাস্তি দিলে ইব্রাহিম নবীরে আগুনে পুড়াইয়া তার শেষ করতে হইব, ইব্রাহিমকে হত্যা করতে হইব। এইবার ইব্রাহিমকে মারার জন্য ঘোষণা দেয় পণ্ডিত, ইব্রাহিমকে যদি মারতে পাইব ও জগৎবাসীরা তাইলে ইব্রাহিমকে আগুনে পুড়াইতে হবে, তোমরা একটা মেলা দাও স্বর্গ সাজাইয়া, এইবার স্বর্গের ভিতর ইব্রাহিমকে সরাইয়া এইবার আগুনের ভিতর নিক্ষেপ করতে হইব, তোমরা তাড়াতাড়ি কাষ্ঠ ভরি দিয়ে আগুন ধরাইয়া দাও। আরে মাঠের ভিতরে যখন আগুন লাগাইয়া দিছে গো, এতগুলো কাঠ সংরক্ষণ করে আগুন ধরাই ইব্রাহিম নবীরে যখন আগুনের ভিতরে ফালাইয়া দিব, জিবরাই কয় আল্লাহ গো তাকায়া দেখো আল্লাহ তোমার কলিলে কত কষ্ট করে। আরে জিবরাইল সইতে পারে না, জিবরাইল এইবার ইব্রাহিম নবীর কাছে আইসা কয় হুজুর, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আমি জিবরাইল রে এত পরিমাণ শক্তি আছে গো, আমার আল্লাহ এত পরিমাণ শক্তি দিছে, এই আগুনটাকে পুরো এই মহল্লার যতগুলো খড়ি আছে সবগুলোর সহ আমি আগুনগুলোর সহ আমি নদীর ভিতর ফালাইয়া দিব, আপনি যদি রাজি হন। ইব্রাহিম নবী কয় না 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 দরকার নাই, ও জিবরাইল তুমি দেখো আমার মালিক কি আমারে দেখে না, আমার মালিক কি আমারে দেখে না, আমার কবর রাখে না, ইন্নাহু আলিমুম বিদাতি সুদুর, তিনি তো মনের খবরটা ভালো কইরাই জানে, আমার সাহায্যর দরকার নাই, ওই মালিক যদি সাহায্য করে তবে আমি সাহায্য চাই, আমি আল্লাহ ছাড়া অন্য কোন সাহায্যর আমার দরকার নাই। এইবার জিবরাইল কান্দে কান্দে মাহমুদের দরবার যায়, কান্দে আর কয় আল্লাহ গো তোমার কলিল রে আগুনের ভিতরে বালাইয়া দিব রে আল্লাহ,
আমি জিবরাইল কেমনে ছায়া ছায়া দেখব আমার মনে না, ও দয়ার আল্লাহ আমার মন মানে না রে আল্লাহ, ইব্রাহিম নবীরে পোড়াবে আল্লাহ তুমি কেমনে সহ্য করবা, আল্লাহ কয়ে জিবরাইল আমার খলিল রে শিখায়া দাও, নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি ও প্রেম কইরাছেন, ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি ও ও তার আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম তো পড়ে না প্রেম তো মরে না, ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না, আরে ইব্রাহিম নবীরে পুরাইতে চায় আমার আল্লাহ একজন নাই দুইজন নয় সত্তর হাজার ফেরেশতা পাড়াইয়া দেয়, ইব্রাহিমের সরকের রশি দইরা তোমরা টান মারবা, ওরা যতগুলো মানুষ ধরবে কাজ হইব না, এতগুলো মানুষ দইরা যখন সরকের রশি ধরে টান মারে তারপরও আগুনের ভিতর পালাইতে পারে না, এইবার গ্রামবাসীরা কয় আর কোনো কাজ হইব না, এইবার ইব্রাহিমের বাপরে ডাক দাও, এইবার আজর কুমাররে ডাক দেওয়া হয়, এইবার ইব্রাহিমের বাপ এসে যখন চরকের রশি দইরা টান মারছে রে বন্ধু, দেখেন আমাদের জাতির পিতা কেমন শিক্ষা দিছে, মা বাবারে কেমনে সম্মান দিতে হয় আমরা তো বুঝলাম না, আর ইব্রাহিম নবী কয় আল্লাহ গো পর্যন্ত এলাকাবাসী কত মানুষের চরকের রশি ধইরা টানছে আমার কোনো কষ্ট হয় নাই, আল্লাহ আমার বাপটা পর্যন্ত চরকের রশি ধইরা টান মারছে রে আল্লাহ, আমার বাপরে তুমি অপমান কইরো না, আরে জাতির পিতা আমাদের কেমন শিক্ষা দেয় আছে আমরা বাপ মারে দেখতে পারি না, ওয়া শাইনাল ইনসান
নাবি ওয়ালিদাইহি ইহসানা। আরে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। মা বাবার কথা শোনার জন্য আমরা পাগল হওয়া দরকার। আরে ইব্রাহিম নবী কেমন শিক্ষা দিল, আমরা কি শিক্ষা পাইলাম? আরে ইব্রাহিম নবী কয় আল্লাহ গো আমার বাপটাও অপমানিত হোক এটাই আমি চাই না, আল্লাহ আমার বাপ যেন অপমান না হয়, এমন দোয়া ইব্রাহিম নবী করে। এইবার বন্ধুরা রে সড়কের রশি যখন উঁচা করতে পারে না রে, এইবার ওদের ভিতরে পরামর্শ শুরু হয়ে যায়। কারণটা কি? ইবলিস শয়তান মাঝে ঢুকে গেছে। এইবারে সে বুঝায় দেখায়, তোমরা ইব্রাহিম রে পোড়াইতে চাও, এমনি ভাবে পোড়ানো চাইবে না। তোমরা সবগুলো মানুষ সড়কের রশি ধরে তার মারছো রে, তার চাইতে বেশি বেশি ফেরেশতা আমার আল্লাহ পাড়াইয়া দিছে। আরে ওই ফেরেশতা গুলো সড়কের রশি ধরে এই মানুষ দেখাম হইব না, সর্বপ্রথমে তোমাদের কাছে করতে হইব। এই সড়কের রশির দিকে ফেরেশতাদেরকে সরাইতে হবে। বলে কেমনে সরাবো, আমরা কেমনে সরাবো বুঝে আসে না, আমরা তো তাদেরকে দেখতেও পারি না। এইবারে শয়তানে পরামর্শ কইরা বুদ্ধি দিয়া দিছে গো, তোমরা যদি এই ফেরেশতা সরাইতে চাও, এই মুহূর্তে এলাকার ভিতরে গুইরা গুইরা তোমরা যুবতী নারী উলুঙ্গ কইরা সুন্দরী মেয়েদেরকে এই ময়দানে সাইরা দাও। আরে মেয়েরা যদি উলুঙ্গ রাস্তায় নামতে পারে, মেলার ভিতরে আসতে পারে, চরকের পাশে দাঁড়াইতে পারে, ওইখানে শয়তান পরামর্শ দিল ওইখানে একটা ফেরেশতা থাকবে না, সবাই চইলা যাবে, রশিও সাইরা দিবে। এইবার তাই করা হয় গো, সব মেয়েদের কাইনা যখন সাইরা দেওয়া হয়, এইবার সড়কের রশি দইরা টান মাইরা দিছে গো, আগুনের ভিতর ইব্রাহিম নবীর যখন পালাইয়া দেয়, আমার আল্লাহ এমন একটা দোয়া শিখাইয়া দিছে গো। আল্লাহ বললেন কুলিয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী এই দোয়া পাঠ করেছে গো। ইব্রাহিম নবীর শরীর তো পুরা দূরের কথা, ইব্রাহিম নবীর শরীরে একটা পশম পর্যন্ত পুরাইতে পারে না। ইয়ে আমার বন্ধুরা রে ও জগৎবাসীরা, ওই আগুনের কুন্দের ভিতর ইব্রাহিম নবীর মা যায়া খাবার দিয়ে আসতো। ইব্রাহিম নবী কয় আল্লাহ আল্লাহ গো, ও দয়ার আল্লাহ আমারে যদি পুরাইতে হয় পুরাও, আমার মায়েরে তুমি পুরাইও না। আল্লাহ যেই মা জননী আমার জন্য খাবার নিয়ে আগুনের ভিতর দৌড়ায় আসে রে আল্লাহ, এই মারে তুমি আগুনের ভিতর পুরাইও না রে আল্লাহ, যদি পুরাইতে হয় আমারে পুরাও, আমার মা জননী রে পুরাইও না। আর কারে ডাকিব মা গো মা বলি যা, মায়েছে যা মায়েছে রে গেল জনমের আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলি যা, মাইসে যা মাইসে রে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলি যা, মাইসে যা মাইসে রে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, মুকুলি যায় বার মাঝে আমারে নি কইল, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল।
মুখ খুলি যাবার মাঝে আমারে নি কইলো মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়ার কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়ার কারে ডাকিব ইব্রাহিম নবী কেমন শিক্ষা দিল আর আমরা কেমন শিক্ষা পাইলাম মা বাবার এহসান করতে হইবে মা বাবাকে দয়া করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে।